ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন ছবি বীর ছবির লুকে চমক আসছে, এমনটা আগেই ঘোষণা দিয়েছিলেন সংচিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার সিনেমাটির প্রথম লুক প্রকাশ করা হয়। ফার্স্ট লুকে সবাইকে রীতিমতো চমকেই দিয়েছেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটির পোস্টার। তবে এরই মধ্যে সিনেমাটিকে ঘিরে দেখা গেছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, ছবিটি আসল নাকি নকল? দর্শক, আজকের ভিডিওতে আমরা শাকিব খানের নতুন ছবি বীর সিনেমা নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গেই থাকুন। শাকিব খান বর্তমান ঢালিউডে সবচেয়ে জনপ্রিয় এক নায়ক। ইতিমধ্যে ঢালিউডকে উপহার দিয়েছেন দর্শক নন্দিত অসংখ্য ছবি। সামনে আসছে শাকিব খানের নতুন সিনেমা বীর। তবে সিনেমায় শাকিব খানের লুক প্রকাশ পেতেই নেটিজেনরা মেতেছেন আলোচনায় সমালোচনায়। বীরের প্রথম লুক দেখে অনেকেই মন্তব্য করেছেন, এটি ভারতের কন্নড় ভাষার ছবি, কেজিএফ চ্যাপ্টার ওয়ানের পোস্টার নকল করা হয়েছে। কেজিএফ গত বছর এই সময়েই ভারতে মুক্তি পায়। অভিযোগ উঠেছে পোস্টারে কেজিএফ এর নায়ক যশ আর বীর ছবির নায়ক শাকিব খানের লুক প্রায় একই। শুধু পোস্টারেই নয়, বীর ছবিটাও নাকি কেজিএফ এর আদলে তৈরি করা হয়েছে। তবে নির্মাতা কাজী হায়াতের দাবি, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। গল্পটা দেশপ্রেমের, এক যুবক কিভাবে নোংরা রাজনীতির শিকার হয় তাই এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে দেশি বিদেশি কোনো গল্পের মিল নেই। এদিকে ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং শাকিব খান নিজেই। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কেজিএফ চ্যাপ্টার ওয়ান ছবির সঙ্গে এই ছবির মিল হওয়ার কোনো কারণ নেই। এর গল্পটি একেবারেই মৌলিক, আর কেজিএফ এক ধরনের ছবি আর বীর আরেক ধরনের ছবি। এছাড়া ছবির পরিচালক কাজী হায়াত, তিনি যথেষ্ট অভিজ্ঞ। কিছু মানুষ আছে যারা শুধু শুধু এসব খুঁজে বের করে। সমালোচকদের এক হাতে নিয়ে এ সময় শাকিব খান বলেন, কে কি বলল তাতে কিচ্ছু যায় আসে না, আমি কখনোই এসবকে পাত্তা দেইনি, আমি নিজের কাজ নিজে করে গেছি। যারা মৌলিক গল্পের ছবি দেখতে চান, শতভাগ দেশীয় ছবি দেখতে চান, তাদের জন্য আমার এই ছবি। অন্যদিকে বীর ছবির ফার্স্ট লুক তৈরি করেছেন জনপ্রিয় গ্রাফিক ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েম। তিনি বলেন, বিষয়টি নিয়ে খুবই মর্মাহত, কারণ একটা মৌলিক ক্রিয়েটিভ কাজ প্রকাশের পর যদি সেটাকে নকল বলে উড়িয়ে দেওয়া হয় তখন খুব কষ্ট লাগে। কেজিএফ এর পোস্টারের সঙ্গে আমাদের পোস্টারের একটাই মিল, সেটা হলো দুই নায়কের গালেই দাঁড়িয়ে আছে, এর বাইরে আর কোনো মিল নেই। এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দেন, এখন নায়কের দাঁড়িয়ে থাকলে কি সেটা কেজিএফ এর নকল হয়ে যাবে? শাকিব খান প্রযোজিত কাজী হায়াতের 50তম ছবি বীর। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা বুবলি। ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু সহ আরও অনেকেই। দর্শক, ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।